14 মার্চ নন্দীগ্রাম দিবসে শুভেন্দু অধিকারীর সভায় না পুলিশের বিরুদ্ধে অনুমতি না দেওয়ার অভিযোগ এবং সেই অভিযোগকে সামনে রেখেই হাইকোর্টের দ্বারস্থ হয় বিজেপি আজ দুপুরে শুনানির আবেদন করা হয় এবং সেই আবেদন গৃহীত হয়েছে আপনাদের জানিয়ে রাখব 14 মার্চ নন্দীগ্রাম দিবসে শুভেন্দু অধিকারীর সভায় অনুমতি না দেওয়ার অভিযোগে পুলিশের বিরুদ্ধে হাইকোর্টের দ্বারস্থ হলো বিজেপি পঞ্চায়েত ভোটের আগে এবার বৈঠক ডাকলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে কালীঘাটে শুক্রবার বৈঠক বর্তমান পরিস্থিতি পর্যালোচনা এবং রণকৌশল ঠিক করতেই এই বৈঠক হবে এমনটাই সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে এই বিষয়ে বিস্তারিত জানতে কথা বলে নেব আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি কৃষ্ণেন্দু অধিকারী কৃষ্ণেন্দু শুক্রবার কখন হবে এই বৈঠক কারা কারা উপস্থিত থাকতে পারেন এবং মূলত কোন কোন বিষয়গুলি উঠে আসবে আলোচনায় দেখো যেটা তৃণমূল সূত্রে জানা যাচ্ছে যে আগামী শুক্রবার 17 তারিখ বেলা 2:30টার সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবন কালীঘাটে সেখানে বৈঠক ডাকা হয়েছে তৃণমূলের যে ওয়ার্কিং কমিটি বর্ধিত ওয়ার্কিং কমিটির বৈঠক এবং সেই বৈঠকে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো উপস্থিত থাকবেনই তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় উপস্থিত থাকবেন এবং সেই বৈঠকে দলের শীর্ষ নেতৃত্বদের আমন্ত্রণ জানানো হয়েছে ফোনে ফোনে বিভিন্ন নেতাকে ইতিমধ্যেই আমন্ত্রণ জানানো শুরু হয়েছে এবং সেই বৈঠকে মূলত বর্তমান পরিস্থিতি পর্যালোচনা করে আগামী দিনে কি রণকৌশল হবে তা ঠিক হবে তুমি জানো যে এমন পরিস্থিতিতে বৈঠক যেখানে নিয়োগ দুর্নীতিতে বিরোধীরা কার্যত শাসককে জেরবার করে তুলছে একাধিক নেতা গ্রেপ্তার হয়ে আছেন বিভিন্ন জায়গা থেকে টাকা উদ্ধার হচ্ছে বিভিন্ন সম্পত্তি উদ্ধার হচ্ছে এই পরিস্থিতিতে শাসক দলের বিরুদ্ধে নাজেহাল পরিস্থিতি করছে বিরোধীরা এবং পাশাপাশি সাধুর দিকে উপনির্বাচন এবং সেখানে যেভাবে তৃণমূল পরাজিত হয়েছে সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় সেই জায়গা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় পর্যালোচনা এবং সেটার খতিয়ে দেখা রিপোর্ট দিতে বলেছিলেন সে রিপোর্ট এসছে এবং সামনে পঞ্চায়েত নির্বাচন আগামীকাল উচ্চ মাধ্যমিক শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিক পেরিয়েই পঞ্চায়েত ভোটের তামামা বেজে যাবে এই সামগ্রিক পরিস্থিতিতে শাসক দল রাজ্যের শাসক দল কিভাবে আগামী দিনে রণকৌশল ঠিক করবে পঞ্চায়েত নির্বাচনকে পাখির চোখ করে কিভাবে আগামী দিনে এগোবে সামগ্রিক পরিস্থিতি এবং নিয়োগ দুর্নীতি পরিস্থিতিতে কিভাবে বিরোধী দলের মোকাবিলা করবে সামগ্রিক পরিস্থিতি নিয়ে আলোচনা হবে এমনটাই সূত্র মারফত জানা যাচ্ছে আগামী শুক্রবার সাগরদী উপনির্বাচনের পরাজয়ের পর এই প্রথম তৃণমূলের এই পর্যালোচনা বৈঠক এবং বড়সড় বৈঠক মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতেই সেই বৈঠক হবে এবং সেখানে দলের শীর্ষ নেতৃত্ব যারা বিভিন্ন জেলার শীর্ষ নেতৃত্ব তাদের আমন্ত্রণ জানানো হয়েছে মূলত শুক্রবার সেই বৈঠকের পর পঞ্চায়েত নির্বাচন উচ্চ মাধ্যমিক মিটে গেলেই তার প্রচার বা তামামা বেজে যাবে এবং রণকৌশল কি হবে তার ভিত্তিপ্রস্তর স্থাপন হবে সেই বৈঠকেই ধন্যবাদ কৃষ্ণেন্দু